লক্ষীর ভান্ডারে ফর্ম হাতে নিয়ে ইটভাটায় ছুটলেন খোঁজ চাঁচলের মহকুমা শাসক। গ্রামীণ এলাকার মহিলারাও রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করতে পারেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রশাসন এই পদক্ষেপ। শনিবার দুপুরে চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় তার দফতর থেকে সটান বেরিয়ে পড়েন গ্রাম্য এলাকায় প্রকৃত লক্ষীদের সন্ধানে। ইটভাটায় গিয়ে সেখানকার মহিলা শ্রমিকদের সঙ্গে দেখা করেন। লক্ষীর ভান্ডার প্রকল্পে তারা আবেদন করেছেন কিনা সেই নিয়ে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। যারা এই প্রকল্পে আওতাভুক্ত এখনো নন তাদের হাতে তুলে দেওয়া হলো লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র। এছাড়াও যাদের স্বাস্থ্যসাথী কার্ড এখনো পর্যন্ত নেই তাদেরকে দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দেন প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের দেওয়া লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র পূরণ করে মহকুমা শাসকের হাতে তুলে দেন মহিলা শ্রমিকেরা। আবেদনকারী টাকা পাবে বলে আশ্বাস দেন। এদিন এই কর্মসূচিতে চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচল এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোজিৎ নস্কর, সোমনাথ মান্না সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এই বিষয়ে চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় জানিয়েছেন, অনেক শ্রমজীবী মহিলা আছে যারা কাজ ছেড়ে আসতে পারে না দুয়ারি সরকার শিবিরে। মহিলারা হাতের নাগালে যেন সেই সুবিধা পায় তাই ইট ভাটায় লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম দিয়ে এসছে। প্রায় 20 জন মহিলা শ্রমিক এই প্রকল্পে আবেদন করল বলে জানিয়েছেন মহকুমা শাসক। মহকুমা শাসক কি জানাচ্ছেন শুনুন। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধাসমূহ আইসিইউ, আইসিসিইউ, এনআইসিইউ, ঔষধ, সাধারণ শল্য চিকিৎসা, নূর সার্জারি, অর্থো সার্জারি, অ্যান্ড্রাগোলজি, যুগ্ম প্রতিস্থাপন, আর্থ্রোস্কোপি, জটিল ট্রমা এবং ফ্র্যাকচার, বিকৃততা সংশোধন, রিয়ামেটোলজি, ক্রীড়া সেরা ডট ডট চন্দন শেখর, ঊর্ধ্বতন অস্থায়িত্বিক পরামর্শদাতা ডট অনিল কুমার সিং, নিউরো সার্জন ডা রঞ্জিত কুমার সিং, অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজ ডট পরিদীপ আবিং আরএমও ইনচার্জ, হাজাজি সড়ক আরও অশোক রাজপথ পাটনা 4/24 ঘন্টা সিটি ডি নজরদারির অধীনে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্প বিভিন্ন ক্যাম্পগুলি সাফল্যের সাথে চলছে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি স্কিম খুবই জনপ্রিয়। আমরা জানি সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে এবং আবেদনও করছে। তো এখানে কিছু মানুষ আমরা জানতে পারলাম রয়েছেন কর্মী ইটভাটায়, যারা হয়তো একদিনের মেজ বা একদিনের মজুরি ছেড়ে তাদের পক্ষে হয়তো ক্যাম্পে গিয়ে একটা দিন নষ্ট করা সম্ভব নয়। এই জন্য আমরা কাজ করলাম যে আমরাই এখানে এসে উপস্থিত হব। বিডিও সাহেব রয়েছে, ম্যাজিস্ট্রেট সাহেবরা রয়েছে, তো আমরা এখানে এসে তাদের যাদের লক্ষীর ভাণ্ডার নেই তাদের ফর্ম ফিল আপ করালাম, যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই স্বাস্থ্যসাথী কার্ড ফিল আপ করালাম, যাতে নিডি মানুষগুলো পশ্চিমবঙ্গ সরকার যে সুবিধা দিচ্ছে সেগুলো পেতে পারে। কতজনকে আজকে দিলেন স্যার? এখন অব্দি 15 জন ফিল আপ করেছে, তো সংখ্যা হয়তো আরও বাড়বে। আমরা অন্যান্য জায়গায় ওই চেষ্টা করবো যাতে সবাই আপনার করা যায়। বলছিলাম স্যার, রিকোয়েস্ট করেছি অলরেডি যে তারা নিজের নিজের এলাকা একবার করে দেখে নেবে যাতে এরকম নিডি লোক পেয়ে বাদ না যায়, আমার সেদিকে নজর। প্রশাসন এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন ইটভাটা শ্রমিকেরা। মানুষের জন্য সরকার যেন দুয়ারে এসেছে এমনটাই অনুভূত হল বলে জানিয়েছেন ইটভাটা শ্রমিক। কোন ফর্ম দিল তো এটা নিয়ে আপনার নাম? কোন ফর্ম দিল তো এটা নিয়ে আমাদেরকে এখানে এসে ফর্ম দিয়ে গেছে, আমরা খুব খুশি এর জন্য।